নজিরবিহীন যুদ্ধে এবার ইসরায়েলকে নতুন হুমকি দিল গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতে চিন্তায় পড়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। হামাস বলেছে গাজা উপত্যকায় বেসামরিক লোকেদের ওপর হামলা চালানো বন্ধ না হলে আটক জিম্মিদের হত্যা করা হবে। সোমবার এই সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটির অ্যালার মুইং। সোমবার ইসরায়েলের সামাজিক যোগাযোগ মাধ্যমে হামাসের সেই বার্তাটি ভাইরাল হয়। সেখানে বলা হয়, আমাদের বেসামরিক জনগণকে লক্ষ্য করে যদি হামলা অব্যাহত থাকে, সেক্ষেত্রে প্রতিটি হামলার জবাব হিসেবে একজন করে বেসামরিক জিম্মির প্রাণ যাবে। বার্তায় আরও দাবি করা হয়, ইসরায়েলি বাহিনীর বেপরোয়া বোমা বর্ষণের কারণে ইতোমধ্যেই চারজন জিম্মির প্রাণ গেছে। উল্লেখ্য, 2021 সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় 2 বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটির গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে 690 জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে তথ্য জানিয়েছে আল জাজিরা। এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে। টাইমস অব ইসরায়েল দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলের নিহতের সংখ্যা 900 ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছেন।